এবং প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করবো বাচ্চাদের খুব ইম্পর্টেন্ট এবং একটা কমন প্রবলেম নিয়ে, যেটা হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা বাচ্চাদের খুব কমন একটা প্রবলেম, প্র্যাকটিস লাইফে তো বটেই, পরীক্ষাও কখনো কখনো সব একা ধরতে বেশ পছন্দ করেন। ইউটিআই যদি আমরা এপিডেমিওলজি আলোচনা করি, তাহলে দেখা যাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন চিলড্রেন। তারপর খেয়াল করেন, এখানে আমরা বলতেছি সেকেন্ড মোস্ট ইনফেকশন ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন চিলড্রেন, এবং দেখা যাচ্ছে যে 8% অফ গার্লস এবং 2% অফ বয়েজ উইদিন দেয়ার ফার্স্ট 7 ইয়ার্স অফ লাইফ ডেভেলপ ইউটিআই। হ্যাঁ, এবং এর মধ্যে মানে যাদের ইউটিআই হয়, মানে 7 বছরের মধ্যে যাদের ইউটিআই হয় তার 8% গার্ল এবং 2% বয়, আলটিমেটলি 30% ক্ষেত্রে এদের আলটিমেটলি দেখা যায় যে সেকেন্ড ইউটিআই ডেভেলপ করছে। তাহলে এখন কাদের মধ্যে একটা প্রিভিলেজ বেশি? একটা হচ্ছে নিউনেটে খুব বেশি, আর একটা হচ্ছে ইয়ং ইনফ্যান্ট এবং টোডলার গার্ল। এর বাইরে আরেকটা গ্রুপ আছে যাদের হচ্ছে আনসার্কামসাইজ যে বয় আছে এবং বয়স হচ্ছে 1 বছরের নিচে, এটা হচ্ছে মোস্ট কমন। এখন ইউটিআই জানতে হলে আমাদের কিছু টার্মিনোলজি আসলে জানা প্রয়োজন, এটা না জানা থাকলে আসলে কিছু সমস্যায় দেখা দেয়। ইনফেকশন কখন বলবো? ইনফেকশন ইজ ডিফাইন্ড বাই দ্য প্রেজেন্স অফ প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমস ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট রেজাল্টিং ইন এ সিমটোমেটিক ইনফ্লামেটরি রেসপন্স। মানে মাইক্রোঅর্গানিজম থাকবে এবং সে প্রেজেন্ট করবে সিমটম নিয়ে, তখন আমরা এটাকে ইনফেকশন বলতেছি। আরেকটা বলতেছি কোলোনাইজেশন বা অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া, যেখানে বলতেছি আমরা অ্যাসিমটোমেটিক প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ইউরিন উইদাউট এনি ম্যানিফেস্টেশন অফ ইনফেকশন। এটা সাধারণত মেয়েদেরই হয় এবং এটা একটা বিনাইন কন্ডিশন। আর একটা হচ্ছে সিস্টাইটিস, যেটা হচ্ছে এটা মোস্ট কমন ফর্ম অফ ইউটিআই এবং রেফার্স টু দ্য প্রেজেন্স অফ ইনফ্লামেশন আইসোলেটেড টু দ্য ব্লাডার, মানে শুধুমাত্র ব্লাডারটাই এখানে ইনভলভ। ইট প্রেজেন্ট উইথ ডিজিউরিয়া, আর্জেন্সি, ফ্রিকুয়েন্সি, সুপ্রাপিবিক পেইন অ্যান্ড সামটাইমস মেল অর্ডার অ্যাসিডিটি। অ্যানাদার ইজ পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস অকার্স হোয়েন মাইক্রোবস অ্যাসেন্ড টু দ্য ইউরিনারি আপার ইউরিনারি ট্র্যাক অ্যান্ড ইনফেক্ট দ্য রেনাল প্যারেনকাইমা। It presents with abdominal or flank pain, fever, especially high fever, chills, vomiting, diarrhea, and jaundice, especially in neonate. Older children, sometimes jaundice develop in neonatal life, if the pyelonephritis is there, it presents with jaundice. Classification. ক্লাসিফিকেশন বিভিন্ন ভাবে করা হয়। ইউটিআই ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ সিম্পল অর কমপ্লিকেটেড বেসড অন দ্য অ্যাবসেন্স অফ প্রেজেন্স অফ রিস্ক ফ্যাক্টর রেসপেক্টিভলি। আমরা বলতেছি যে কখনো কখনো এটাকে সিম্পল বলতেছি, আবার কখনো কমপ্লিকেটেড বলতেছি। কখন কমপ্লিকেটেড বলতেছি? যখন রিস্ক ফ্যাক্টর উপস্থিত থাকে, ইনক্লুডিং স্ট্রাকচারাল ফাংশনাল ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটি, মানে রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে কি কি আছে, স্ট্রাকচারাল ফাংশনাল ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটি, ইনডুয়েলিং ডিভাইস সাচ অ্যাজ ক্যাথেটার, ইমিউনো সাপ্রেশন অর রেনাল ট্রান্সপ্লান্ট। এর মধ্যে স্ট্রাকচারাল আর ফাংশনাল আমরা যে কথাটা বললাম, রিস্ক ফ্যাক্টর স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, বেসিক ইউরিটারাল রিফ্লাক্স, পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, টুন বেলি সিনড্রোম, ইউরেটারো পেলভিক অর ইউরেটারো ভেসিকাল জাংশন অবস্ট্রাকশন, মেগা ইউরেটার, পলিসিস্টিক কিডনি ডিজিজ, অল দিজ আর স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি।
আর ফাংশনাল অ্যাবনর্মালিটি কি? ফাংশনাল রিস্ক ফ্যাক্টর হচ্ছে নিউরোজেনিক বাধা। এখন এই যে আমরা রিস্ক ফ্যাক্টর কেন বলতেছি, আমরা যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইউরিন ইজ এ ভেরি গুড কালচার মিডিয়া, এবং যখন ইউরিন কোথাও জমা থাকে বা স্টেসিস হয়ে থাকে স্বাভাবিকভাবে সেখানে সহজে ব্যাকটেরিয়া গ্রো করে, প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া গ্রো করে, যার জন্য এই যে স্ট্রাকচারাল বা ফাংশনাল অ্যাবনর্মালিটি গুলিতে রিস্পেক্টেবিলিটি যেটা হয় যে ইউরিন জমা থাকে, এই জমা থাকার কারণেই দেখা যায় যে সেইখানে ইনফেকশন ডেভেলপ করে। প্যাথোজেনেসিস যদি আমরা শর্ট আলোচনা করি, এটা আসলে অনেক বড় অনেক কিছু আলোচনা করার থাকে। প্রথমেই আমরা যে জিনিসটা জানতে হবে যে ইউরিনারি ট্র্যাক্ট হ্যাজ মাল্টিপল মেকানিজমস টু প্রিভেন্ট ইনভেশন বাই ইউরো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। মানে আমরা যদি বলতে কি ইউরিনারি ট্র্যাক্টের নিজস্ব কিছু মেকানিজম আছে যে মেকানিজমগুলি ইনফেকশন প্রিভেন্ট করে, তার মধ্যে কী কী আছে, একটা হচ্ছে ইউনিডাইরেকশনাল ফ্লো অফ ইউরিন, ইউরিন সবসময় উপর দিক থেকে নিচের দিকে যাবে, কিডনি থেকে তৈরি হবে, হয়ে ইউরেটার হয়ে ব্লাডারে আসবে, ব্লাডার থেকে ইউরেট্রা হয়ে বেরিয়ে যাবে, কমপ্লিট ব্লাডার এমপ্টিং। আমরা যখন সুস্থ স্বাভাবিক মানুষ যখন প্রস্রাব করবে তার কমপ্লিটলি ব্লাডার এমপ্টিং হবে, ব্লাডারে কখনো রেসিডুয়াল ইউরিন থাকবে না। সিক্রেশন অফ অ্যান্টিবায়োটিক্যাল প্রোটিন এন্ড পেপটাইডস ইনটু দ্য ইউরিন, এটি ইউরিন ট্র্যাক্টে এটা প্রকৃতি প্রদত্ত কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স এবং পেপটাইড সিক্রেশন হয় যেটা অর্গানিজম গ্রো করতে বাধা দেয়। আর হচ্ছে ইউরিনের যে আয়নিক কম্পোজিশন এটাও অর্গানিজম গ্রো করতে বাধা দেয়। এছাড়া ইউরোথেলিয়াম সার্ভ অ্যাজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স এগেনস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন বাই প্রিভেন্টিং ব্যাকটেরিয়াল অ্যাডহেরেন্স অ্যান্ড প্রোডিউসিং অ্যান্টি ব্যাকটেরিয়াল পেপটাইড অ্যান্ড মিউকাস। মানে হচ্ছে ইউরোথেলিয়াম নিজেই ব্যাকটেরিয়াকে প্রিভেন্ট করে, কিভাবে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যাডহেরেন্সকে বাধা দেয়, আর একটা হচ্ছে নিজে অ্যান্টিব্যাকটেরিয়াল পেপটাইড এবং মিউকাস তৈরি করে। ইকোলাই, মানে ইকোলাই হচ্ছে সবচেয়ে নটোরিয়াস, ইকোলাই এর মধ্যে ইউরো প্যাথোজেনিক ইকোলাই যেটা, ইট ইজ দ্য মোস্ট কমন প্যাথোজেন ফর ইউটিআই, ইট অ্যাকাউন্টস ফর অ্যারাউন্ড 85-90% এপিসোড। আদার অর্গানিজমের মধ্যে রয়ে গেছে এন্টারিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলি, যেগুলির মধ্যে আছে ক্লেপসিয়েলা, সিডোমোনাস, প্রোটিয়াস, এন্টারোভেক্টর, সাইটোভেক্টর স্পেসিস। আর এই যে মোস্ট ইউরো প্যাথোজেন যেগুলি ইউটিআই করে, এরা মূলত তৈরি আসে কোথা থেকে, ফিকাল ফ্লোরা থেকে, that cross the perineum to ascend the urethra and infect the bladder. In the pathogenesis of acute pyelonephritis, most of the cases occur as a consequence of bacterial ascension from the bladder. And আমরা যখন pyelonephritis চিন্তা করব, pyelonephritis হওয়ার কথা না, কারণ ওই দিক থেকে ইউরিন তৈরি হয়ে সোজা নিচে bladder-এ চলে আসবে। কিন্তু সাধারণত এরকম যদি সিচুয়েশন হয় যে ব্লাডার থেকে কোনো কারণে ইউরিন উপর দিকে রিফ্লাক্স হয়, যেমন ভেসিক ইউরেটারাল রিফ্লাক্স যদি হয়, বা যদি ইউরেটার ও ভেসিকাল জাংশন যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, তখন দেখা যায় যে ইনফেকশনটা উপর দিকে অ্যাসেন্ড করতে থাকে। দ্য প্রেজেন্স অফ ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স কনফার্মস দ্য ইনক্রিজ সাসেপ্টেবিলিটি টু acute pyelonephritis. মানে এই যে যেটা বলতেছিলাম যে যদি বেসিক ইউরেটার রিফ্লাক্স থাকে, মানে ব্লাডার থেকে কোনো কারণে ইউরিন ইউরেটারের দিকে প্রবাহিত হয়, তখনই সেখানে acute pyelonephritis ডেভেলপ করে। ইউরোপ্যাথোজেনিক ইকোলাই ট্রিগার্স ফ্যাগোসাইটিক রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন লিডিং টু acute টিবিউলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। মানে এই যে অর্গানিজম গুলি যায়, অর্গানিজম গুলি আলটিমেটলি যে নিজস্ব ইনফ্ল্যামেটরি সিস্টেমকে চালু, মানে মানুষের শরীরে যে ইনফ্ল্যামেটরি সিস্টেমকে চালু করে দেয়, এই ইনফ্ল্যামেশন চেষ্টা করে অর্গানিজমকে প্রিভেন্ট করার জন্য করতে যে আলটিমেটলি ক্ষতি তৈরি করে।
তবে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, আসলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অনেক রকম হতে পারে, তবে কোনো একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন প্যাথোজেনিক না। এখন এটাকে আমরা যদি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এইভাবে চিন্তা করি যে ইনফেকশনটা কোথায়, আপার ইউরিনারি ট্র্যাক্ট না লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, এই দুটোর মধ্যে কিছুটা প্রেজেন্টেশনের ডিফারেন্স থাকে। কিন্তু লোয়ার ইউরিনারি ট্র্যাক মানে ব্লাড আর ইউরিন এইসব এরিয়াতে যদি হয়, তাহলে সাধারণত বাচ্চা প্রেজেন্ট করে হচ্ছে বাচ্চা আর্জেন্সি মানে ঘন ঘন দৌড়ে পেশাব করতে যাবে, ফ্রিকুয়েন্সি মানে ঘন ঘন প্রস্রাব করবে, আর্জেন্সি মানে হলপ করে দৌড়ে পেশাব করতে যাবে, কখনো কখনো দেখা যাবে ড্রিবলিং হয়ে যাচ্ছে, কাপড় ভিজে যাচ্ছে প্রস্রাব করতে যাওয়ার আগেই, হেজিটেন্সি প্রস্রাব করতে যে দাঁড়াবে কিন্তু দেখা যাবে যে প্রস্রাব আসতেছে না, দেরি হচ্ছে, বলবে বাচ্চা বলবে যে প্রস্রাব করার সময় ব্যথা করে, ইনকন্টিনেন্স, কখনো কখনো বাচ্চা অ্যাবডোমিনাল বা সুপ্রাপিক এরিয়া দেখায় বলবে যেখানে ব্যথা করে বা ডিসকমফোর্ট হয়। আর সাধারণত লোয়ার ইউটিআইতে তেমন একটা ফিভার থাকে না, কিন্তু আপার ইউটিআইতে হাই গ্রেড ফিভার থাকে, পেশেন্ট টক্সিক লুকিং থাকে, লয়েনে পেইন থাকে, পেশেন্ট ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে। এখন ডায়াগনোসিস, ইউটিআইটা ডায়াগনোসিস করে আমরা যেভাবে ডায়াগনোসিস করি নর্মালি, এটা আসলে ভালো একটা মেথড না। আমরা যেটা করি আমরা সাধারণত ইউরিন আদি করতে দেই, ওখানে পার্সেল দেখে আমরা বলে দেই যে ইউটিআই আছে, ইউটিআই, কিন্তু আসলে এটা হইতে হলে আমাকে কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন ইউটিআইকে ডিফাইন করছে ইউরিনের কালচার এবং প্রেজেন্স অফ পায়োরিয়ার উপরে। যদি পায়োরিয়া কখন আমরা বলবো পায়োরিয়া, যে যদি ইউরিনের মানে ইউরিনারিতে 10 বা তা ততোধিক ডাব্লিউবিসি পার কিউবিক মিলিমিটার থাকে, অথবা 5 বা ততোধিক ডাব্লিউবিসি পার হাই পাওয়ার ফিল্ডে থাকে, খেয়াল করবেন পার কিউবিক মিলিমিটারে 10 বা তার বেশি, আর পার হাই পাওয়ার ফিল্ডে 5 বা তার বেশি, অর বাই দ্য প্রেজেন্স অফ লিউকোসাইট এস্টারেজ অন ডিপ স্টিকটেস, খেয়াল করেন। লিউরিনারিতে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, যদি ডাব্লিউবিসি কাউন্ট 10 বা তার বেশি হয় পার কিউবিক মিলিমিটারে, 5 বা তার বেশি হয় পার হাই পাওয়ার ফিল্ডে, অথবা যদি ডিপস্টিক টেস্টে লিউকোসাইট মানে প্রেজেন্স অফ লিউকোসাইট এস্টারেজ থাকে। আর ইউরিন কালচার সেটাও আরেকটা ধারণার বিষয়। এখন আমরা পজিটিভ কালচার কখন বলবো, এখন বলবো আইসোলেশন অফ এ সিঙ্গেল ইউরোপ্যাথোজেন এট এ ডেন্সিটি অফ মোর দেন অর ইকুয়াল টু 50,000 কলোনি ফর্মিং ইউনিট পার এমএল। এটা কোন ইউরিন হইতে হবে, কালেক্টেড বাই ক্যাথেটারাইজেশন অর সুপ্রাপিবিক অ্যাসপিরেশন। কি বলছে খেয়াল করবেন, যে যদি সুপ্রাপিবিক পাংচার বা ক্যাথেটারাইজেশন মাধ্যমে ইউরিন কালেকশন করা হয়, সেই ইউরিনে যদি একটা ইউরোপ্যাথোজেন পাওয়া যায় যার কলোনি ফর্মিং ইউনিটের সংখ্যা 50,000 বা তার বেশি, অথবা যদি আমরা আমরা নর্মালি যেভাবে প্রস্রাব কালেকশন করি মানে মিডস্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন, সেটার ক্ষেত্রে 1,00,000 কলোনি ফর্মিং ইউনিট পার এমএল বা তার বেশি হলে তখন আমরা বলবো ইউরিন কালচার পজিটিভ। এই জন্য আমরা যখন অ্যাডভাইস করব আমরা লিখে দিব যে ইউরিন ফর কালচার সেন্সিটিভিটি অ্যান্ড সিসি মানে কলোনি কাউন্ট, কারণ কলোনি কাউন্ট না থাকলে এখানে এটা কি প্যাথোজেনিক অর্গানিজম নাকি আসলে এটা নন হার্মফুল ব্যাকটেরিয়া, এটা বুঝতে কঠিন হয়ে যাবে। এই জন্য অলওয়েজ ইউরিন যখন আমরা কালচার সেন্সিটিভিটি করতে দেবো, সাথে আমাদেরকে এই কলোনি কাউন্ট প্রয়োজন পড়বে। তাহলে আবারও যে বিষয়টা বলি যে আমরা পজিটিভ কখন বলবো, যে আমরা যদি সুপ্রাপিবিক পাংচার বা ক্যাথেটারাইজেশনের মাধ্যমে ইউরিন কালেকশন করি, সেক্ষেত্রে
কলোনি ফার্মিং ইউনিট 50,000 এর বেশি পার এমএল, আর যদি মিডস্ট্রিম ফিল্টার ইউরিন হয় তাহলে 1 লাখের বেশি কলোনি ফার্মিং ইউনিট পার এমএল যদি থাকে তখন আমরা তাকে বলবো পজিটিভ ইউরিন কালচার। এখন এই ইউরিন কালচার করি আর ইউরিন আরি করি, ইউরিন কালেকশনটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ইউরিন যদি আমি সঠিকভাবে কালেক্ট না করি তাহলে ইউরিন কন্টামিনেটেড হওয়ার সম্ভাবনা বেশি এবং ভুল ইনফরমেশন আসার সম্ভাবনাই বেশি। তাহলে ইউরিন কালেকশনটা কিভাবে, যদি টয়লেট ট্রেন বাচ্চা বা অ্যাডোলেসেন্ট হয় ইউরিন শুড বি কালেক্টেড ভায়া মিড স্ট্রিম ক্লিন ক্যাচ আর্লি মর্নিং ইউরিন। ইন চিলড্রেন হু হ্যাভ নট অ্যাচিভ ইউরিনারি কন্টিনেন্স ইউরিন শুড বি কালেক্টেড বাই ট্রান্সইউরোপসাল ক্যাথেটারেশন অর সুপ্রাভেনিক অ্যাসপিরেশন। ইউরিন কালেক্টেড ভাই ইউরিনারি ব্যাগ বেসড অন দ্য পেরিনিয়াম শুড অনলি বি ইউজ টু রুল আউট এ ইউটিআই বেসড অন বাট শুড নেভার বি ইউজ টু আচ্ছা এটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি ইউটিআই ডায়াগনোসিস করতে চাই নিউনেটে আমরা যেটা করি আমরা অনেক সময় পেরিনিয়াল ইউরিনারি ইউরিন কালেকশন ব্যাগ আমরা অনেক সময় ব্যবহার করি। এইখানে যেটা বলছে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স যে ইউটিআই এই ইউরিন থেকে কখনোই বলা যাবে না, কারণ হচ্ছে এখানে সমস্যা যেটা হয় যে এখানে পেরিনিয়াল যে অর্গানিজম আছে সেই অর্গানিজম দ্বারা কন্টামিনেশন হয়ে ফলস পজিটিভ রেজাল্ট দেওয়ার সম্ভাবনাই খুব বেশি। এই জন্য এই ব্যাগ ইউরিনটাকে ইউরিন স্যাম্পলটাকে সাধারণত ইউটিআই ডায়াগনোসিস করার জন্য ব্যবহার করা যাবে না, কারণ এদের ক্ষেত্রে যদি আমার ইউটিআই ডায়াগনোসিস করতে হয় এখানে আসলে ট্রান্স ক্যাথেটারাল অথবা সুপ্রাপিবিক পাংচার করে ইউরিন কালেকশন করতে হবে। এখন আমরা ডায়াগনোসিস করলাম, কিন্তু ম্যানেজ করবো এখানে ইউটিআই আমরা ম্যানেজ করবো যেহেতু আমরা ব্যাকটেরিয়াল অর্গানিজম আমরা অ্যান্টিবায়োটিক দিব, সহজ কথা। অ্যান্টিবায়োটিক্যাল ট্রিটমেন্ট উইথ প্রম্পট এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক শুড বি প্রেসক্রাইবড বেসড অন দ্য লোকাল সেনসিটিভিটি অ্যান্ড রেজিস্ট্যান্স প্যাটার্ন। এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন সাসপেক্টেড একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পেশেন্ট আসবে আমি এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করব, কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার আমি যে সেন্টারে আসি এখানকার কমন অর্গানিজম প্যাটার্ন এবং তার যে রেজিস্ট্যান্স প্যাটার্ন সেটার উপর নির্ভর করে আমি সম্ভাব্য সেন্সিটিভ একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করব। কারণ তারপরে পরে আসবো সেটা যে অনেক অর্গানিজমই দেখা দেখা যায় যে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে গেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি শুড বি টেইলর টু দ্য রেজাল্ট অফ ইউরিন কালচার এন্ড সেন্সিটিভিটি, মানে আমি যেটা শুরু করলাম এম্পিরিক্যালি পরবর্তীতে ইউরিনের কালচার সেন্সিটিভিটির উপর নির্ভর করে সেটাকে আমি মডিফাই করতে পারবো, এবং অ্যান্টিবায়োটিক আমি কন্টিনিউ করবো হচ্ছে 7 থেকে 14 দিন। ইন পেশেন্ট প্যারেন্টেরাল থেরাপি শুড বি কনসিডার ফর ফার্স্ট 2 to 4 days ইন অ্যাকিউটলি ইল চিলড্রেন অ্যান্ড চিলড্রেন হু ক্যান নট টলারেট ওরাল থেরাপি। সাধারণত আপার ইউটিআই মানে পাইলোনেফ্রাইটিস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে ভর্তি করি এবং ভর্তি করে প্রথম 2 থেকে 4 দিন আমরা প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দিয়ে তারপরে আমরা ওরাল থেরাপিতে সুইচ ওভার করি, আদারওয়াইজ সবগুলোতে ওরাল থেরাপি দেওয়া হয়। এই যে আমরা যেটা বলতেছিলাম সাসেপ্টিবিলিটি রেজিস্ট্যান্স, ইন 2013 এডিনেট অল ডিসক্রাইবড রেজিস্ট্যান্স প্যাটার্ন ইন পিডিয়াট্রিক ইউনিট আইসোলেট ফ্রম 192 হসপিটালস থ্রাউট দ্য ইউনাইটেড স্টেটস। এটার মধ্যে কি দেখা গেছে যে 24% অফ ইকোলাই কালচার ওয়্যার রেজিস্ট্যান্ট টু ট্রাইমেথোপ্রিন সালফোনাজোল মানে কোট্রাইমেথোপ্রিন এন্ড 45% অফ রেজিস্ট্যান্ট টু এম্পিসিলিন, 10% ইকোলাই ওয়্যার রেজিস্ট্যান্ট টু সেফালোস্পোরিন অ্যামোক্সিসিলিন প্রাবলিনিক অ্যাসিড সিপ্রোফ্লোরোসিন নাইট্রোফুরান। একটা কথা এখানে ইম্পর্টেন্ট, নাইট্রোফুরান ইজ এক্স treated primarily in the urine and can be a good antibiotic choice for isolated febrile cystitis. However, it does not achieve adequate concentration within the bloodstream and making it a poor therapy in febrile infants or young children with pyelonephritis.
আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে নাইট্রোফুরান্টোইন আমরা যদি আপার ইউরিনারি ট্র্যাক চিন্তা করি, নাইট্রোফুরান্টোইনটা না দেয় ভালো, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে নাইট্রোফুরান্টোইনটা ভালো কাজ করে। এখন কথা হচ্ছে যে কোন বাচ্চা যে ফার্স্ট যদি ইউটিআই হয়, এরপরে আমাদের আসলে করণীয় কি জিনিস আছে, কিছু কিছু করণীয় জিনিস আছে, কি করবো আমরা? আমরা যেটা করবো, রেনাল এন্ড ব্লাডার আলট্রাসাউন্ড, মানে আলট্রাসাউন্ড অফ কেভি রিজন ইজ রিকমেন্ডেড আফটার দ্য ফার্স্ট ফেব্রুয়ারি ইউটিআই ইন চিলড্রেন 2 to 24 মান্থ, মানে 2 মাস থেকে 24 মাস, মানে 2 বছর পর্যন্ত যে বাচ্চা, তাদের আমরা প্রথমে যদি ইউটিএফ হয় আলট্রাসোনোগ্রাম করবো একটা। এবং কেন করবো? টু এভালুয়েট রেনাল প্যারেনকাইমা, রেনাল সাইজ, ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটি, ল্যাপ্রোস্কোপিক ফার্দার ইভালুয়েশন। কারণ এই বয়সে ইউটিআই হওয়াটা খুব কমন জিনিস না, কিন্তু যদি হয় তাহলে আমাকে অবশ্যই যেটা করতে হবে, মানে আমাকে বাচ্চার এমন কোন অ্যাবনর্মালিটি আছে কিনা যে অ্যাবনর্মালিটিটা আলটিমেটলি তার রিকারেন্ট ইউটিআই এবং ফলশ্রুতিতে রেনাল প্যারেনকাইমাল ইঞ্জুরি করবে, এমন কিছু আছে কিনা সেটা আগেই আমাকে বের করতে হবে। এই জন্য আমরা যেটা চাই যে একটা, মানে এই 2 মাস থেকে 2 বছরের মধ্যে যদি ইউটিআই তার কারোর ডায়াগনোসিস হয়, তাহলে আমরা অবশ্যই আলট্রাসোনোগ্রাম কেভি রিজন করে আমরা রেনাল প্যারেনকাইমার অবস্থা, রেনাল সাইজের অবস্থা এবং রেনাল ট্র্যাক্টে, ইউরিনারি ট্র্যাক্টে কোথাও অ্যাবনর্মালিটি আসছে কিনা সেটা ভ্যালুয়েশন করি। এবং এই যে আলট্রাসোনোগ্রাম শুড বি অবটেইনড আফটার ট্রিটমেন্ট অফ ইউটিআই, বিকজ অ্যাকুট ইনফেকশন ক্যান অল্টার দ্য সাইজ এন্ড ইকোজেনিসিটি অফ দ্য রেনাল প্যারেনকাইমা অ্যান্ড কজ ট্রানজিয়েন্ট হাইড্রোনেফ্রোসিস। আমরা বলতেছি যে ইউটিআই থাকা অবস্থায় আমরা এই আলট্রাসোনোগ্রামটা করবো না, এই আলট্রাসোনোগ্রামটা করবো আমরা অবশ্যই ইউটিআই ভালো হয়ে যাওয়ার পর। কারণ হচ্ছে ইউটিআই থাকা অবস্থায় রেনাল প্যারেনকাইমা, ইকোজেনিসিটি, রেনাল সাইজ এগুলি একটু চেঞ্জ থাকতে পারে। হাউএভার, টু রুল আউট অ্যাবসেস অ্যান্ড পাইলোনেফ্রোসিস, পাইলোনেফ্রোসিস দ্যাট উড রিকোয়ার প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, আলট্রাসোনোগ্রাম শুড বি কনসিডার্ড ইন দ্য ফার্স্ট 48 আওয়ার্স অফ ট্রিটমেন্ট ইফ ইলনেস ইজ মোর সিভিয়ার দেন এক্সপেক্টেড অর ইফ দেয়ার ইজ ফেইলিউর টু ইমপ্রুভ উইথ অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি। আমরা বললাম যে ইউটিআই ট্রিটমেন্ট করার পরে আমরা আলট্রাসোনোগ্রাম করবো, তবে দুইটা বিশেষ ক্ষেত্রে, যখন আমরা সন্দেহ করব যে আমার রেনাল অ্যাবসেস বা পাইলোনেফ্রোসিস ডেভেলপ করছে, সেটা কখন? যখন আমার এক্সপেকটেশনের চেয়ে বেশি সিভিয়ারিটি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে অথবা আমার অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি ফেল করবে, তখন আমাকে 48 ঘন্টার মধ্যেই আলট্রাসোনোগ্রাম করতে হবে টু রুল আউট আমার অ্যাবসেস বা পাইলোনেফ্রোসিস। এখন আপনার ফার্স্ট ইউটিআই এর পরে, বিশেষ করে 5 বছরের পরের বাচ্চা, তাদেরকে আমরা কিছু ইনভেস্টিগেশন করি টু রুল আউট, মানে কারা অ্যাট রিস্ক অফ ডেভেলপিং রেনাল স্কার সেটা বের করার জন্য। তাই ফার্স্ট ইউটিআই যদি হয়, যদি আলট্রাসোনোগ্রাম নর্মাল হয় তাহলে একরকম, অ্যাবনর্মাল হলে আরেক রকম। যদি আলট্রাসোনোগ্রাম অ্যাবনর্মাল হয় তাহলে আমি আইভিইউ করবো, মিনিটিউরেটিং সিস্ট ইউরেথ্রাগ্রাম করবো এবং ডিএমএসএ করবো। আর যদি আলট্রাসোনোগ্রাম নর্মাল হয় তাহলে 2 বছরের নিচে হলে আমি মিনিটিউরেটিং সিস্ট ইউরেথ্রাগ্রাম এবং ডিএমএসএ করবো, আর 2 থেকে 5 বছর হয় যদি মিনিটিউরেটিং সিস্ট ইউরেথ্রাগ্রাম স্কার দেখায় সেক্ষেত্রে ডিএমএসএ করবো, আর 5 বছরের উপরে হলে আমার রিভোলেশন দরকার নেই। খেয়াল করবেন আমরা বলতেছি যে ফার্স্ট ইউটিআই যদি ডেভেলপ করে 5 বছরের নিচের বাচ্চা, তাহলে আমরা প্রথমে যেটা করবো আলট্রাসোনোগ্রাম করবো। আলট্রাসোনোগ্রাম যদি অ্যাবনর্মাল আসে তাহলে আমি আইভিইউ করবো, মিনিটিউরেটিং সিস্ট ইউরেথ্রাগ্রাম করবো এবং ডিএমএসএ করবো। আর যদি আলট্রাসোনোগ্রাম নর্মাল আসে 2 বছরের নিচে আমরা এমসিইউ এবং ডিএমএসএ দুটোই করবো। 2 থেকে 5 বছরের মধ্যে আগে ডিএমএস, মানে আগে এমসিইউ করবো, এমসিইউতে স্কার থাকলে ডিএমএসএ করবো, আর 5 বছরের উপর রয়ে গেলে ইভ্যালুয়েশন করতে যাবো না। এখন একটা জিনিস এখানে জানতে হবে, বেসিক ইউরেটারাল রিফ্লেক্স, এই জিনিসটা সম্বন্ধে এফেক্ট কাজটা না জানলে হবে না।
Some degree of vestibular reflex is found in up to 40% of children after the first febrile UTI. মানে first febrile UTI পরে around 40% বাচ্চার ক্ষেত্রে vesico ureteral reflux পাওয়া যায়। এখানে vesico ureteral reflux টা কি? যে bladder থেকে যে কোনো কারণেই হোক urine ureter এর ভিতরে ঢুকে যায়। এই reflux জন্য reflux nephropathy is reported as a cause of chronic kidney disease in up to 8.4% of children. মানে এই যে reflux হচ্ছে vesicular reflux এর কাছে কারণে reflux nephropathy develop করে সেখান থেকে 8.4% বাচ্চা CKD develop করে। এবং current guideline recommends obtaining MCU only in if ultrasonogram is abnormal or after a second febrile UTI. একটু ফোন ধরি, ইমার্জেন্সি একটা ফোন আসছে। হ্যালো, জি আচ্ছা, সেক্ষেত্রে বাচ্চাটার প্রথম কাজ হচ্ছে বাচ্চাটাকে ইনকিউবেটর থেকে বের করে দাও। হ্যাঁ, দিয়ে সুন্দর করে বাচ্চাটাকে কাপড় দিয়ে জড়ায়, হালকা গরম যেন থাকে সেটা আগে ঘামটা মশাবে, হালকা গরম করে সুন্দর করে গরম করে রাখবে কাপড় দিয়ে তাটা বুকের সাথে। আর যদি বাচ্চার শ্বাসকষ্ট কমে যায় তাহলে, মানে শ্বাসকষ্ট না থাকে তাহলে অক্সিজেন কমায় আনা, এক আগে দুই লিটার ছিল এক লিটার করে দিলাম, ঠিক আছে? ওকে, তুমি একটু নিজে দেখো আর স্যালাইনটা ঠিক মতো পড়বেছে কিনা সেটা দেখো, স্যালাইনটা যেন ওই যে ড্রপলো করতে করে আছে সেই ড্রপে যায়। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। কারেন্ট গাইডলাইন রিকমেন্ডস অবটেইনিং ভয়েডিং সিস্টেরিওস্কোপি, মানে ম্যাচুরেটিং সিস্টেরিওস্কোপি অনলি ইফ আল্ট্রাসোনোগ্রাম ইজ অ্যাবনরমাল অর আফটার দ্য সেকেন্ড ফেব্রাইল ইউটিআই। এই আল্ট্রাসোনোগ্রাম অ্যাবনরমালিটির মধ্যে কি কি আছে? হাইড্রোনেফ্রোসিস থাকতে পারে, স্কারিং থাকতে পারে, অর আদার ফাইন্ডিং সাজেস্টিভ অফ হাই গ্রেড ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স অর অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। সাথে অ্যাবনরমাল ব্লাডার অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ফিচারের মধ্যে আমরা যেটা পাই, অ্যাবনরমাল ব্লাডার থিকেনি, তারপরে হচ্ছে ইউরোথেলিয়াল থিকেনি, হাইড্রো ইউরেটার, এগুলো ডিএমএস আমরা এই শব্দটা একটু আগে উচ্চারণ করেছি। ডিএমএস এর বিষয়টা কি? ডিএমএস হচ্ছে একটা রেডিও নিউক্লিওটাইড, রেডিও নিউক্লিয়াইড স্ক্যান, এটা আসল নাম হচ্ছে ডাইমারকেপ্টোসাক্সিনিক অ্যাসিড স্ক্যান। ইট ইজ হাইলি সেন্সিটিভ ফর আইডেন্টিফাইং অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। এন্ড আপ টু 57% অফ চিলড্রেন উইথ এ ফেব্রাইল ইউটিআই হ্যাভ ফাইন্ডিং অফ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস অন ডিএমএস। এরপর অংশটা জরুরি না। অ্যাকর্ডিং টু দ্য র্যান্ডোমাইজ ইন্টারভেনশন ফর চিলড্রেন উইথ ভেসিকুলার রিফ্লাক্স স্টাডি ডাটা, ডিএমএস এর ডান 4 to 6 months ফলোয়িং ট্রিটমেন্ট অফ ইউটিআই রিভিল রেনাল স্কারিং ইন আপ টু 15% অফ চিলড্রেন হু হ্যাড রেডিওলজিক্যাল এভিডেন্স অফ পাইলোনেফ্রাইটিস। আর ডিএমএস এতে মানে এই যে স্টাডিটাতে, এই স্টাডিটা দেখা গেছে 4 থেকে 6 মাস পরে ইউটিআই, 4 থেকে 6 মাস পরে যদি ডিএনএস করা হয়েছে দেখা গেছে যে 15% যদি আলটিমেটলি রেনাল স্কারিং ডেভেলপ করছে। এখন ফার্স্ট ইউটিআই ট্রিটমেন্ট আমরা বলতেছি স্টার্ট ট্রিটমেন্ট উইথ ডট স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ওরালি অর আইভি ডিপেন্ডিং অন দ্য এজ এন্ড ক্লিনিক্যাল কন্ডিশন। আমরা যেটা বলছিলাম একটু আগে যে যদি পাইলোনেফ্রাইটিস থাকে, মানে আপার ইউটিআই থাকে, সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক 1 থেকে 2 থেকে 4 দিন দিয়ে তারপরে আমরা ওরাল সুইচ করব। চেঞ্জ রুট টু ওরাল ফ্রম আইভি ভ্যান ফিভার সাবসাইজ ফর 24 ঘন্টা। ওই একটা গাইডলাইন হচ্ছে যে 2 থেকে 4 দিন, আর হচ্ছে 24 ঘন্টা যদি জ্বর না থাকে তারপরে চেঞ্জ করা। এরপরে যখন আমার কাছে কালচার সেন্সিটিভ আসবে, যদি পেশেন্ট কালচার সেন্সিটিভ অনুযায়ী প্রয়োজন পড়লে আমি ডাক্তার চেঞ্জ করতে পারবো। তবে আমরা যেটা বলি ডেইলি প্র্যাকটিসে যে আমার কালচার সেন্সিটিভিটিতে
রেজিস্ট্যান্ট আসছে কিন্তু পেশেন্ট ইনডুস করতেছে, সেক্ষেত্রে আমরা বলি যে এটা চেঞ্জ করার দরকার নাই। পেশেন্ট ইনডুস করতেছে না, সেক্ষেত্রে অবশ্যই কালচার সেন্সিটিভ অনুযায়ী অন্য একটা ডাক্তার দেখতে হবে। এবং আমরা বলতেছি কোথাও মানে 7 থেকে 10 দিন, কোনো 7 থেকে 14 দিন কোনো কোনো গাইডলাইন বলে, তবে এখন বেশিরভাগ ক্ষেত্রেই 10 থেকে 14 দিনের মানে 10 দিনের নিচে ইউটিআইতে অ্যান্টিবায়োটিক দিতে নিষেধ করে। আচ্ছা, এখন আরেকটা কথা, যেটা ফার্স্ট ইউটিআইতে ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আমরা প্রোফাইলেক্সিস দিয়ে যাব। এটা হচ্ছে কোট্রানোক্সিজ মানে ট্রাইপেনোপ্রিন অথবা নাইট্রোফুরানোপ্রিন 1-2 মিলিগ্রাম পার কেজি করে প্রতিদিন দিয়ে আমরা প্রোফাইলেক্সিস দিয়ে যাব এবং ইভ্যালুয়েশন করব অ্যাকর্ডিং টু এজ। যদি আমার ইভ্যালুয়েশন ভালো থাকে, ইভ্যালুয়েশন রিপোর্ট, সেক্ষেত্রে প্রোফাইলেক্সিসটা বন্ধ করবো। আর যদি ইভ্যালুয়েশন খারাপ থাকে, সেটা আমরা রিকারেন্ট ইউটিআই এর মধ্যে নিয়ে যাব। রিকারেন্ট ইউটিআই ট্রিটমেন্ট আমরা একটু পরে আলোচনা করতেছি। কমন ড্রাগ যেগুলি ইউটিআই তে ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে কোট্রামোক্সাজল, কোয়ামোক্সিক্ল্যাব, সেফাক্লোর, সিট্রোফ্লোক্সাসিন, জেন্টামাইসিন, সেফালেক্সিন, সেফ্রাডিন, সেফিক্সিন, সেফুরোক্সাইন, এমিকাসিন এবং সেফট্রাজন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু পজিটিভ অর্গানিজম মোস্টলি গ্রাম নেগেটিভ, আমাকে গ্রাম নেগেটিভ কভার করে এমন অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা অ্যান্টিবায়োটিক চয়েস করার সময় অবশ্যই খেয়াল করতে হবে। যেমন আমি অনেক সময় দেখি যে ইউটিআই আছে, হয়তো অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিল। অ্যাজিথ্রোমাইসিন আসলে মোস্টলি গ্রাম পজিটিভ এবং অ্যাটিপিক্যাল অর্গানিজম কভার করে, তো সেটা ইউটিআই তে কতটুকু কভার করবে সেটা একটা চিন্তার বিষয়। এই জন্য আমরা যখন ড্রাগ চয়েস করবো, আমাকে চিন্তা করতে হবে যে না, এই আমি যে ড্রাগটা চয়েস করতেছি সেই ড্রাগটা পজিটিভ অর্গানিজমকে কভার করে কি না, সম্ভাব্য পজিটিভ অর্গানিজমকে কভার করে কি না। এখন রিকারেন্ট ইউটিআই নিয়ে আমরা একটু আলোচনা করি। রিকারেন্ট ইউটিআই কখন বলবো, যে 2 or more episodes অফ ইউটিআই যদি একজন পেশেন্টের ডেভেলপ করে, তখন আমরা বলতেছি রিকারেন্ট ইউটিআই। এই রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফিমেল জেন্ডার একটা রিস্ক ফ্যাক্টর, কারণ হচ্ছে ফিমেলে যেটা হয় যে কয়েকটা সমস্যা, একটা হচ্ছে ইউরেথ্রাটা স্ট্রেইট, ইউরেথ্রা লেন্থ কম এবং ইউরেথ্রাল ওপেনিং এবং অ্যানাল ওপেনিং খুব কাছাকাছি, এসব কারণে ফিমেল রোগীদের এটা সাধারণত বেশি রিকারেন্ট ইউটিআই। আর একটা হচ্ছে যাদের গ্রেড 3 বা 4 বেসিক ইউরেটাল রিফ্লাক্স থাকে, তাদের রিকারেন্ট ইউটিআই চান্স খুব বেশি। টয়লেট ট্রেনিং এর যে এই সময় টয়লেট ট্রেনিংটা ঠিক মতো যদি না থাকে, তখন ইউটিআইটা বেশি হয়। যদি বাওয়েল ব্লাডার কোনো ডিসফাংশন থাকে, সেটা যদি স্ট্রাকচারাল হোক আর ফাংশনাল হোক, কিন্তু অবস্ট্রাকশন তো কোনো থাকে, যেমন কনজেনিটাল ব্লাডার নেক অবস্ট্রাকশন, প্রেস্টিওর ভালভ, ফাইমোসিস, এরকম যদি অবস্ট্রাকশন থাকে, যদি হাইড্রোনেফ্রোসিস থাকে, সেক্সুয়ালি অ্যাক্টিভ যে অ্যাডোলেসেন্ট আছে তাদের, তারাও একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। এবং যদি নিউরোলজিক্যাল ডিফিসিট থাকে, বিশেষ করে নিউরোলজিক্যাল ডিফিসিটের যদি এভিডেন্স থাকে, যেমন হচ্ছে সেক্টাল ডিম্পল থাকে, ওখানে টাক্টোফিয়া থাকে, স্পাইনা বাইফিলিয়া থাকে, হ্যাঁ, এবং যদি জেনিটো ইউরিনারি অ্যাবনর্মালিটি থাকে, এদের ক্ষেত্রে এদের আমরা সব কিছু সবাইকে বলতেছি যে তারা একটা রিস্ক ফ্যাক্টর এক্সপেক্টেশন করে। এখন রিকারেন্ট ইউটিআই তে আমরা কিছু হিস্ট্রি, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন দরকার। যেমন হিস্ট্রিটা ফোকাস করবো হচ্ছে তার ভয়েডিং এবং স্টুলিং বিহেভিয়ার নিয়ে, যেমন কনস্টিপেশন কিন্তু একটা আসলে ইস্যু করে যেটা উল্লেখ করা হয়নি, এই জন্য স্টুলিং বিহেভিয়ারটা জানার প্রয়োজন আছে। ভয়েডিং যে দেখা যায় যে দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার একটা পুলিশ অভ্যাস থাকে, এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে ইউটিআই এর জন্য। চাইল্ড অর প্যারেন্ট শুড বি কোশ্চেন্ড অ্যাবাউট স্টুলিং হ্যাবিট টু অ্যাসেস ফর কনস্টিপেশন অর স্টুল উইথহোল্ডিং অ্যান্ড হিস্ট্রি অফ ইউরিনারি অ্যাক্সিডেন্ট ডিউরিং দ্য ডে অন নাইট। আচ্ছা, আর হচ্ছে পেশেন্টস অ্যান্ড ফ্যামিলি শুড বি আস্কড অ্যাবাউট গেট ডিস্টারবেন্স অ্যান্ড অল্টারেশন ইন লোয়ার এক্সট্রিমিটি সেন্সেশন অর মুভমেন্ট টু অ্যাসেস ফর আন্ডারলাইং স্পাইনাল কর্ড অ্যাবনর্মালিটি। মানে এই যে এই হিস্ট্রিটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চা যদি গেট ডিস্টারবেন্স থাকে, যদি লোয়ার এক্সট্রিমিটি সেন্সেশন চেঞ্জ থাকে, বা মানে এমন কোনো মুভমেন্ট থাকে যেটা মানে স্পাইনাল অ্যাবনর্মালিটি, স্পাইনাল কর্ড অ্যাবনর্মালিটি ইন্ডিকেট করে, সেই রকম বিষয়গুলিতে আমার হিস্ট্রি নেওয়া প্রয়োজন আছে। কারণ
আমার ব্লাডারের কন্ট্রোলটা মূলত স্পাইনাল কর্ডের উপর নির্ভরশীল। এখন যখন রিকারেন্ট ইপিআইতে আমরা ইমেজিং কি করব, আমরা প্রথমে আগের মতোই আলট্রাসোনোগ্রাম করবো, টুএসএস হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোরেটার এবং ব্লাডারের টোমোগ্রাফি, তারপরে নিউক্লিওরেটিং সিস্ট ইউরেথ্রোগ্রাম, এটা এক ভয়েডিং সিস্ট ইউরেথ্রোগ্রাম বলে, নিউক্লিওরেটিং সিস্ট ইউরেথ্রোগ্রাম বলে, শুধু আপনি নিউক্লিওরেটিক রিকারেন্ট ফেব্রাইল ইউটিআই টুএসএস ফর বেসিক ইউরেটার ডিফেক্টস এন্ড আদার ব্লাডার ডিফেক্ট। Special attention should be paid to bladder capacity, post void residual volume, and bladder wall thickness that may suggest bladder dysfunction. এখন আসি recurrent UTI তে একটা important জিনিস হচ্ছে prophylactic antibiotic. Sorry, আবার একটু discontinue করে দিচ্ছি, এক মিনিট। Again, the reviewer trial demonstrated a 50% reduction in recurrent UTI among patients on chemoprophylaxis between the age of 2 to 71 months with grade 1 to 4 liver. মানে যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস দেই, এই স্টাডিটা বলছে যে দেয়ার ইজ 50% রিডাকশন ইন রিকারেন্ট ইউটিআই। এখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের জন্য কোট্রামোক্সাজল, নাইট্রোক্লোরোকুইন অথবা সেফালেক্সিন, ওয়ান্স ডেইলি করে আমরা দিয়ে থাকি সাধারণত। আদার প্রোফাইলেক্টিক মেজারের মধ্যে কিছু কিছু জিনিস সাজেস্ট করে, তার মধ্যে একটা হচ্ছে ক্র্যানবেরি জুস অ্যান্ড ক্র্যানবেরি সাপ্লিমেন্টস, দে মে প্রোভাইড বেনিফিট ফর প্রোফাইলেক্টিক এজেন্ট অ্যাজ এ প্রোফাইলেক্টিক এজেন্ট বাই অ্যাসিডিফাইং দ্য ইউরিন, যার জন্য ইউরিনটা যদি অ্যাসিডিফাই হয় সেক্ষেত্রে সেখানে অর্গানিজম গ্রো কম করবে। এখন টেকহোম মেসেজ, টেকহোম মেসেজ হচ্ছে যদি আমরা কোনো বাচ্চা, ফেব্রাইল বাচ্চার যদি আমরা কোনো ফোকাল সাইন না পাই তাহলে আমরা এটাই আর খুঁজব। এক কিছু বলছি, থিঙ্ক অফ ইউটিআই ইন এনি ফেব্রাইল চাইল্ড with no focal sign. Do you number three? Urine should be collected by trans urethral catheterization or supravenous aspiration. Start treatment promptly if acute pyelonephritis. Very good. Jab na very good le renal scarring develop. Investigate if recurrent UTI or complicated UTI. Antibiotic diye chhere dile hobe na. Value of প্রোফাইলেক্টিক এনপিটিভি এবং ক্র্যানবেরি, এটা কন্ট্রোভার্সিয়াল। অনেকে বলে এনপিটিভি ড্রাগ দিয়ে ছেড়ে দেয় প্রোফাইলেক্টিক হিসেবে অথবা ক্র্যানবেরি জুস, এটা কন্ট্রোভার্সিয়াল, এটা এখন পর্যন্ত খুব বেশি প্রমাণিত না, তবে কোনো কোনো সেন্টার ব্যবহার করে। থ্যাংক ইউ অল।